ভিউয়ার্স কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো কিভাবে পেন ড্রাইভ বুটেবল করতে হয় উইন্ডোজ দেওয়ার জন্য। তো প্রথমে আমাদের পেন ড্রাইভ নিতে হবে, 8 জিবি, 16 জিবি বা 32 জিবি, যে কোনো এক নিলেই হবে। তো পেন ড্রাইভ নেওয়ার পর এটা আমরা কম্পিউটারে ইউএসবিতে দেব। দেওয়ার পর দিস কম্পিউটারে যাব, এখান থেকে একটা সফটওয়্যার আছে পেন ড্রাইভ বুটেবল করার জন্য, সেই সফটওয়্যার নাম RUFUS, রুফুস। এটা আপনার বিভিন্ন ভার্সনের হয়। এটা এই সফটওয়্যারের মাধ্যমে উইন্ডোজ দিতে হয়, সরি, এই সফটওয়্যারের মাধ্যমে পেন ড্রাইভ বুটেবল করতে হয়। তো আমাদের উইন্ডোজ এখানে iOS ফাইল উইন্ডোজ ডাউনলোড করা আছে, উইন্ডোজ 7, 32 বিট, 64 বিট, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10, এগুলো আছে। তো উইন্ডোজ আইএসও ডাউনলোডার, এটার মাধ্যমে আপনারা উইন্ডোজ যে কোনো আইওএস ফাইল ডাউনলোড দিতে পারবেন। এগুলো আইওএস ফাইল ডাউনলোড দেওয়ার পর রুফুস সফটওয়্যারের মাধ্যমে পেন ড্রাইভ বুটেবল করতে হয়। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের পেন ড্রাইভে ফরম্যাট দিতে হবে, কম্পিউটারে দেই দেওয়ার পর। আচ্ছা, এখানে আমাদের পেন ড্রাইভটা বুটেবল করা ছিল, যাই হোক, প্রথমে পেন ড্রাইভ দেওয়ার পর পেন ড্রাইভ ফর্মে দিতে হবে, ফর্মেট দিয়ে নিন। ফরম্যাট কমপ্লিট। এখন আমাদের এই সফটওয়্যারটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে দেখাচ্ছে যে আমাদের 16 জিবি পেন ড্রাইভ। তো এখানে সবকিছু ঠিক থাকবে, আমরা এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে যেখানে আমাদের আইওএস এর উইন্ডোজ ফাইল ডাউনলোড করা আছে বা রাখা আছে আমরা সেখান থেকে নেব। প্রথমে আমরা দেখবো আমরা কোনটা উইন্ডোজ দেব, উইন্ডোজ 7 অথবা 10। তো কত বিট, 32, 64, সেটা একটু দেখতে হবে। তো আমরা উইন্ডোজ 7 32 বিটটা নেব, সেখানে ক্লিক করার পর অপশন করতে হবে।
ওপেন করার পর দেখেন এখানে চলে আসছে উইন্ডোজ 7 32 বিট। তখন আমাদের কি করতে হবে, স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করার পর ওকে করতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের পেন ড্রাইভ বুটেবল হয়ে যাবে। কপিং আইওসি ফাইল, এটাই সফটওয়্যারের মাধ্যমে পেন ড্রাইভে কপি হচ্ছে। তো এটা পুরোটাই হয়ে যাওয়ার পর ক্লোজ করলে হয়ে যাবে। তারপরে এটা আমরা যে কোনো পিসি অথবা ল্যাপটপে এই পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ দিতে পারবো। আগে আমরা সিডির মাধ্যমে উইন্ডোজ দিয়েছি, বর্তমানে পেন ড্রাইভ বেশি চলে, সবাই পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ দেয়, আর সিডি আর সেরকম ব্যবহার হয় না। ভিউয়ার্স, এখন আমাদের পেন ড্রাইভটা বুটেবল হয়ে গেছে। তো রিস্টার্টে না দিয়ে আমরা ক্লোজে ক্লিক করব অথবা এখানে ক্লিক করব। তো দেখেন আমাদের দিস কম্পিউটার বা মাই কম্পিউটার